সবসক্রাইব করন্তু ওড়িয়া অনলাইন চ্যানেল কো বেল আইকন কো মধ্যে ক্লিক করন্তু যাহা ফলরে আমার প্রত্যেক ভিডিও সর্বপ্রথমে পাই পারিবে। হরিওম ফ্রেন্ডস, ওড়িয়া অনলাইন চ্যানেলে আপনাদের স্বাগত। শুভ সকাল। তো আজ আমি আপনাদের আপনার দৈনিক রাশিফল কহিবাকু যাওছু। এই যে রাশিফল আমি আপনাদের কহিবাকু যাওছু, এহা গ্রহমানঙ্কর সাধারণ গণনা, যাহাকু জ্যোতিষশাস্ত্রে গ্রহমানঙ্কর গোচর নামে জানা যাইথায়। এহা মুখ্যতঃ চন্দ্রদেবঙ্কর গোচর উপরে আধারিত অটে। তো আজ আমি আপনাদের মেষঠারু আরম্ভ করে মীন রাশি পর্যন্ত বিস্তার পূর্বক আজির রাশিফল কহিবাকু যাওছু। আজ 20 জানুয়ারি 2024 দিন শনিবার, পৌষ মাস শুক্লপক্ষ মকর 6 দিন, আজ সাম্প দশমী, আজ তিথি ও নক্ষত্র। দশমী রাত্র 7:27 পর্যন্ত, কৃত্তিকা নক্ষত্র রাত্র 3:09 পর্যন্ত, মেষচন্দ্র দিব 8:53 পর্যন্ত, সূর্যদর সময় 6:25 ও সূর্যাস্ত সময় 5:28। আজ বৃষ সিংহ কন্যাশিমানঙ্কর ঘাত বার ও আজ মেষরাশির ঘাত চন্দ্র। আজির শুভবেলা দিবা 9:23 দিবা 12:21 পর্যন্ত, দিবা 3:19 অপরাহ্ন 4:48 পর্যন্ত, রাত্র 8:07 রাত্র 10:42 পর্যন্ত নিষিদ্ধ খাদ্য। আজ কলম্বি ভক্ষণ নিষেধ। তো মেষঠার আরম্ভ করে মীন রাশি ব্যক্তি কোণ কহিথায় আজি আপনার রাশি, কোণ কহিথায় আজি আপনার গ্রহ নক্ষত্র, ও আজি আপনার এপরি কেউ উপায় করা আবশ্যক, যাহাফলরে আজি আপনার দিনটি অত্যন্ত শুভ সাব্যস্ত হব। এই ক্রমে সবুঠার প্রথমে আসন্তু জানিবা মেষরাশি বিষয়ে। আজি আপনার ঊর্জাবান রহিবে, যেউ বি কার্যকু হাতকু নেবে তাহাকু সফলতার সহিত সম্পন্ন করিবে, কিছি খাস কামরে আপনাকু সুফল মিলিব, কর্তৃপক্ষঙ্কঠারু সকারাত্মক সূচনা মিলিপারে। লভ লাইফ পাই দিনটি ভালো, কিন্তু কিছু কার্য মন্ত্রগতিরে গড়ি চলিবা কারণরু সাময়িক চিন্তা করিপারন্তি। আপনার অতি প্রিয় ব্যক্তিটির ছলনাপূর্ণ কথার মনরে কিছু দুঃখ আসিপারে। পরিবারের অসাবধানতা কারণরু দ্রব্য নষ্ট যোগু ক্ষোভ প্রকাশ করিপারন্তি। চাকরিয়াঙ্ক লাগি দিনটি অত্যন্ত হি শুভ সাব্যস্ত হব। অফিস কামরে মানসিক অবসাদ দূর হব এবং কর্মক্ষেত্রের প্রশংসিত হবে। ছাত্রছাত্রী মানক লাগি দিনটি ভালো, ছাত্রছাত্রী মানে পঠন প্রিয় রহবে, স্বভাব শান্ত ও ব্যবহার মিষ্ট রহব। খাস কামরে অনুভবী ব্যক্তি সাহায্য সহযোগ পাইবে, আমদানীরে অচানক বৃদ্ধি হব, দাম্পত্য জীবন সম্পর্ক নিবিড় হব, দাম্পত্য জীবন মধুরতাপূর্ণ রহব। বিচার বিমর্শ পূর্ব কার্য করিবে, ঊর্জাবান রহবে, দেহ ও মন ভালো রহব। বিশিষ্ট ব্যক্তিঙ্কঠারু সাহায্য পাই খুশি হবে। আইন আদালতের কার্য আপনার সপক্ষে যাব। মহিলা মানে ধর্মপরায়ণ হবে, পারিবারিক জীবন সুখ সমৃদ্ধি ভরা রহব, ব্যবসায়ের কারবার বৃদ্ধি পাইব। আপনার সুচিন্তিত যোজনা ও সিদ্ধান্ত দিনচর্যাকে বদলাই দিইপারে। কর্মক্ষেত্রে বিভিন্ন প্রকার কৌশল অবলম্বন করে আশা পূরণ দিগে চেষ্টা করে পারন্তি। কম পরিশ্রমে যথেষ্ট সুফল পাইবে, লোকমানকু নিজ যোজনার সহমত করাই নেবে, ব্যবসায়ীকে অচানক ধনলাভর সম্ভাবনা বনুছি, নূয় লোক সহ পরিচয় হয়েপরে, ক্যারিয়র গড়া লাগি নূয় সুযোগ মিলিব, দাম্পত্য জীবন পূর্ব অপেক্ষা ভালো রহব। তো আজির দিনটি আপনার শুভময় করা, আজ আপনার কোণী গরিব দুঃখী ও দরিদ্র ব্যক্তি কিছু সাহায্য সহযোগ করতু, ও আজ আপনার কাহিকে বি মিছ কুহতু না, আপনার শুভ সাব্যস্ত হব। এবার আসুন বৃষরাশি বিষয়ে জাঁয়া। জীবনসাথীঙ্কর খুব প্রেম পাইবে, অফিসর বাতাবরণ টিকি অলগা হয়েপরে। আজ আপনার কোণী বড় ফসলা নেবার নিবৃত রহন্তু, পুরাতন রোগর পীড়া কাম করা নিরুৎসাহিত রয়েবে, আত্মীয় মানে নিজের ফায়দা হাসল করা ফন্দি ফিকর করা লাগি মন বলাইবে, নিজকে অন্য মানুষ সহ তুলনা করে মন উণা করে পারন্তি, বন্ধু মেলরে সময় কটাইবার সুযোগ পাইপারন্তি। সামাজিক স্তরের সুবিধার কাম হাসল করা কষ্টকর হয়েপরে, কর্মক্ষেত্রে ও পারিবারিক স্তরের আশাজনক ফল পাইবে। পরিবার সহিত মন্দিরকু ঠাকুর দর্শন পাই যাবে, জীবনের সকারাৎমক পরিবর্তন আসব, ব্যবসায়ের চুক্তিপথ হবার সম্ভাবনা রয়েছে। তো আজির দিনটি আপনার সবুদৃষ্টির মিলামিশা পূর্ণ হয়ে রহব। স্বাস্থ্য সচেতন নহেলে অসুবিধার পড়বে, অযথা খরচক এড়াই নপারি কিছু ধার করজ করে পারন্তি। কর্মক্ষেত্রের কার্যের অবহেলা প্রদর্শন করিবে, পারিবারিক জীবনরে সামান্য কথাকু নিয়ে অশান্তি দেখা দেব, সন্তানক বিশৃঙ্খলিত আচরণ চিন্তার কারণ হব, ব্যবসায়ের মন্দাবস্থা লাগি রহব, বিভিন্ন কারণকু নিয়ে মানসিক স্থিরতা রহব না। পূর্ব যোজনা অনুযায়ী কর্ম করন্তু, অবশ্য কেতকাংশে সফলতা পাইবে, ভাগ্য আপনার সাথে রহব, আপনার ক্যারিয়রকু এক নূয় দিশা মিলিব, কর্তৃপক্ষঙ্কঠারু সকারাৎমক সূচনা মিলিপারে। লভ লাইফ পাই দিনটি ভালো, আজ আপনার নিজের কার্যকুশলতা বৃদ্ধি করিবার রয়েছে। সাহিত্য, সঙ্গীত, কলা, ক্রীড়া ও চলচ্চিত্রের সুনাম অর্জন করিবে, আশা ও বিশ্বাসের সহ কাম করে চালু, সাহায্য সহযোগর অভাব রহব না, বরিষ্ঠক সহযোগে কাম সম্পন্ন হব, আপনার মন সামাজিক কার্য করা দিগুলো লাগি রহিপারে, আর্থিক স্থিতি বড়িয়া করা লাগি
ପରିଶ୍ରମ ଅଧିକ କରିବେ। ତ ଆଜିର ଦିନଟିକୁ ଆପଣ ଶୁଭମୟ କରିବା ପାଇଁ ଆଜି ଆପଣ କୌଣସି ଶନିଦେବଙ୍କ ମନ୍ଦିରରେ ସୋରିଷ ତେଲର ଦୀପଟି ଜାଳନ୍ତୁ ଓ କଳାରାଶି ଶନିଦେବଙ୍କୁ ଅର୍ପଣ କରନ୍ତୁ। ଏହା ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭ ସାବ୍ୟସ୍ତ ହେବ। ଏବେ ଆସନ୍ତୁ ମିଥୁନ ରାଶି ବିଷୟରେ ଜାଣିବା। ଆଜି ଆପଣ ସକାରାତ୍ମକ ଭାବନାରେ ରୁହନ୍ତୁ, କାମ କରିବା ସହଜ ହେବ। ସାମାଜିକ ସ୍ତରରେ ଆପଣଙ୍କର ଦକ୍ଷତାର ମୂଲ୍ୟାୟନ ହେବା ସଙ୍ଗକୁ ପୁରସ୍କୃତ ହୋଇପାରନ୍ତି। ଆପଣ ଉର୍ଜାବାନ ଓ ସକ୍ରିୟ ରହିବେ। ଆୟ ବୃଦ୍ଧି ଲାଗି ଅଧିକ ସ୍ରୋତ ମିଳିବାର ସମ୍ଭାବନା ରହୁଅଛି। ଅଫିସରେ ଅନ୍ୟମାନଙ୍କ ସମ୍ମୁଖରେ ନିଜର ମତ ରଖିବାରେ ସକ୍ଷମ ହେବେ। ଲଭ୍ ଲାଇଫ୍ ପାଇଁ ଦିନଟି ଭଲ, ଭାଗ୍ୟର ପୁରା ସାଥ୍ ମିଳିବ। ପୁରୁଣା ବନ୍ଧୁଙ୍କ ସହିତ ମିଶିବାର ସୁଯୋଗ ମିଳିବ। ଚାକିରି ପାଇଁ ପ୍ରୟାସ କରିଆସୁଥିବା ବ୍ୟକ୍ତିବିଶେଷଙ୍କୁ ଶୁଭଖବର ମିଳିବ। ତେବେ ଅଫିସ କାମରେ ସାମୟିକ ଭୁଲ ବୁଝାମଣା ଯୋଗୁଁ ମାନସିକ ସ୍ଥିରତା ରହିନପାରେ, ଆପଣଙ୍କର ଆତ୍ମବିଶ୍ୱାସ ଦୋହଲିପାରେ। ତ ଆଜି କାହାରି ସହିତ ବି ଅଯଥା କଥାବାର୍ତ୍ତା କରନ୍ତୁ ନାହିଁ। ଶିଳ୍ପ, ବ୍ୟବସାୟ ଓ ପରିବହନରେ ଲାଭବାନ ହେବେ। ଆର୍ଥିକ ସ୍ଥିତି ମଜବୁତ ରହିବ। ପ୍ରତ୍ୟେକ କାର୍ଯ୍ୟକୁ ସଠିକ୍ ସମୟରେ ସମ୍ପନ୍ନ କରି ଖୁସି ହେବେ। ଶରୀର ସୁସ୍ଥ ଓ ମନ ପ୍ରସନ୍ନ ରହିବ। ମନୋବଳ ଦୃଢ଼ ରହିବ। ନିଷ୍ଠାପର ଜୀବନଯାପନ କରିବେ। ଧର୍ମକର୍ମରେ ମନୋନିବେଶ କରିବେ। କର୍ମକ୍ଷେତ୍ରରେ ସହକର୍ମୀଙ୍କ ସାହାଯ୍ୟ ସହଯୋଗ ପାଇବେ। ପାରିବାରିକ ଜୀବନ ଶାନ୍ତିପ୍ରଦ ରହିବ। ବେପାର ବଣିଜାର ଉନ୍ନତି ପରିଲକ୍ଷିତ ହେବ। ମହିଳାମାନେ ଗୃହ ନିପୁଣ ହେବେ। ବ୍ୟବସାୟିକ ସଫଳତା ପ୍ରାପ୍ତି ହେବ। ବିଦ୍ୟାର୍ଥୀମାନେ ପଢ଼ାପଢ଼ିକୁ ଗୁରୁତ୍ୱ ଦେବେ। କିଛି ବିବାଦୀୟ ଘଟଣା ଓ ପ୍ରତିଯୋଗିତାମୂଳକ କାର୍ଯ୍ୟରେ ସଫଳତା ମିଳିବାର ଆଶା କରାଯାଇପାରେ। ଦୀର୍ଘଦିନର ସୁପରିକଳ୍ପିତ ନୂଆ ଯୋଜନାଟିଏ କରିବା ସକାଶେ ମନୋବଳେଇ କାମରେ ଲାଗିପାରନ୍ତି। ଉପସ୍ଥିତ ବୁଦ୍ଧି ପ୍ରୟୋଗ କରି ଆପଣ ପ୍ରତ୍ୟେକ ସମସ୍ୟାର ସରଳ ସମାଧାନ କରିପାରିବେ। ସାମାଜିକ କାର୍ଯ୍ୟରେ ଅଂଶଗ୍ରହଣ କରିବେ। କୌଣସି ବଡ଼ କମ୍ପାନୀ ସହିତ ସଉଦା କରିବାର ସୁଯୋଗ ମିଳିପାରେ। ଆପଣ ନିଜକୁ ଖୁବ୍ ଉର୍ଜାବାନ ଅନୁଭବ କରିବେ। କୌଣସି କାମରୁ ଆପଣଙ୍କୁ ଆଶାଠୁ ଅଧିକ ଧନଲାଭ ହେବ। ଲଭ୍ ଲାଇଫ୍ ଜୀବନରେ ଖୁବ୍ ଆନନ୍ଦ ମିଳିବ। ତ ଆଜିର ଦିନଟିକୁ ଆପଣ ଶୁଭମୟ କରିବା ପାଇଁ ଆଜି ଆପଣ କୌଣସି କଳା ରଙ୍ଗର କୁକୁର, କଳା ରଙ୍ଗର ଗାଈ କିମ୍ବା କଳା ରଙ୍ଗର ପିମ୍ପୁଡ଼ିମାନଙ୍କୁ କିଛି ଖାଇବାକୁ ଦିଅନ୍ତୁ। ଏହା ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭ ସାବ୍ୟସ୍ତ ହେବ। ଏବେ ଆସନ୍ତୁ କର୍କଟ ରାଶି ବିଷୟରେ ଜାଣିବା। ସବୁ କାମ ସହଜରେ ସମ୍ପନ୍ନ ହେବ। ଜୀବନସାଥୀ ଆପଣଙ୍କର କଥାରେ ପ୍ରଭାବିତ ହେବେ। କଳା, ସାହିତ୍ୟ, କ୍ରୀଡ଼ା ଓ ଚଳଚ୍ଚିତ୍ର ଆଦିରେ ସମସ୍ୟା ସମାଧାନ ହୋଇଯିବ। ଭଲ କଥା କହିଲେ ମଧ୍ୟ ବନ୍ଧୁ ତାହାକୁ ଭୁଲ ଦୃଷ୍ଟିରେ ଆଣି ଦୋଷାରୋପ କରିପାରନ୍ତି। ସେଥିପାଇଁ ଆଜି ଆପଣ କଥାବାର୍ତ୍ତା ସମୟରେ ସାବଧାନ ରୁହନ୍ତୁ। କର୍ମକ୍ଷେତ୍ରରେ ପ୍ରତିକୂଳ ପରିସ୍ଥିତିର ଚାପ କ୍ରମଶଃ ବଢ଼ିପାରେ। ପ୍ରତିବେଶୀଙ୍କ ସୌହାର୍ଦ୍ଦ୍ୟରୁ ଉପକୃତ ହେବେ। ଆନୁଷ୍ଠାନିକ କ୍ଷେତ୍ରରେ ବିଚାରବୁଦ୍ଧି ହରାଇ ପ୍ରେମଫାସରେ ଆବଦ୍ଧ ହୋଇପାରନ୍ତି ଏବଂ ଆଜି ଅତି ନିକଟରେ ରହୁଥିବା କୌଣସି ବନ୍ଧୁଙ୍କ ଆଚରଣ ମନରେ ସନ୍ଦେହ ସୃଷ୍ଟି କରିପାରେ। ଛାତ୍ରଛାତ୍ରୀମାନଙ୍କ ଲାଗି ଦିନଟି ଅତ୍ୟନ୍ତ ହିଁ ଶୁଭ ସାବ୍ୟସ୍ତ ହେବ। ବ୍ୟାପାରୀମାନଙ୍କୁ ସାମାନ୍ୟ ଲାଭ ମିଳିବ। କାହାରିକୁ ନିଜ ହୃଦୟର କଥା କହିବେ। ପରିବାରରେ ସୁଖଶାନ୍ତିର ବାତାବରଣ ରହିବ। ଶରୀର ସୁସ୍ଥ ଓ ମନରେ ଉତ୍ସାହ ରହିବ। ମହିଳାମାନେ ଦାନ ଧର୍ମରେ ମନୋନିବେଶ କରିବେ। ଘରୋଇ କର୍ମଚାରୀମାନେ କର୍ତ୍ତବ୍ୟନିଷ୍ଠ ହେବେ। ପାରିବାରିକ ଜୀବନ ହସଖୁସିରେ କଟିବ। ବିଦ୍ୟାର୍ଥୀମାନେ ଉଚ୍ଚ ଆଶା ରଖି ପଢ଼ାପଢ଼ିରେ ମନୋନିବେଶ କରିବେ। ଆପଣ ଉର୍ଜାବାନ ଓ ସକ୍ରିୟ ରହିବେ। ପ୍ରତ୍ୟେକ କାର୍ଯ୍ୟରେ ସଫଳତା ପ୍ରାପ୍ତ କରିବେ। ଅଫିସରେ ସମସ୍ତଙ୍କ ସହିତ ବଢ଼ିଆ ତାଳମେଳ ରହିବ। ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ସମୟ ଭିତରେ ସମସ୍ତ କାମ ସମ୍ପୂର୍ଣ୍ଣ କରିବା ହେତୁ ମନ ଶାନ୍ତ ରହିବ। ପରିବାରରେ ଖୁସିର ମାହୋଲ ରହିବ। ବିଦ୍ୟାର୍ଥୀଙ୍କୁ ପରିଶ୍ରମର ବଢ଼ିଆ ପରିଣାମ ମିଳିବ। ଆଜି ଆପଣ ଉର୍ଜାବାନ ରହିବେ। ଯେଉଁ ବି କାର୍ଯ୍ୟକୁ ହାତକୁ ନେବେ ତାହାକୁ ସଫଳତାର ସହିତ ସମ୍ପନ୍ନ କରିବେ। କିଛି ଖାସ କାମରେ ଆପଣଙ୍କୁ ସୁଫଳ ମିଳିବ। କର୍ତ୍ତୃପକ୍ଷଙ୍କଠାରୁ ସକାରାତ୍ମକ ସୂଚନା ମିଳିପାରେ। ଲଭ୍ ଲାଇଫ୍ ପାଇଁ ଦିନଟି ଭଲ। ଆଜି ଆପଣ ନିଜର କାର୍ଯ୍ୟକୁଶଳତା ବୃଦ୍ଧି କରିବାର ରହିଛି। ସାହିତ୍ୟ, ସଙ୍ଗୀତ, କଳା, କ୍ରୀଡ଼ା ଓ ଚଳଚ୍ଚିତ୍ରରେ ସୁନାମ ଅର୍ଜନ କରିବେ। ଆଶା ଓ ବିଶ୍ୱାସର ସହିତ କାମ କରି ଚାଲନ୍ତୁ। ସାହାଯ୍ୟ ସହଯୋଗର ଅଭାବ ରହିବ ନାହିଁ। ତ ଆଜିର ଦିନଟିକୁ ଆପଣ ଶୁଭମୟ କରିବା ପାଇଁ ଆଜି ଆପଣ କୌଣସି ହନୁମାନଜୀଙ୍କର ମନ୍ଦିରରେ ଗୁଡ଼ ଓ ଚଣା ପ୍ରସାଦ ରୂପେ ଲଗାନ୍ତୁ ଓ ଆଜି ଆପଣ କାହାରିକୁ କୌଣସି ବି ସ୍ଥିତିରେ ମିଛ କୁହନ୍ତୁ ନାହିଁ। ଏହା ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭ ସାବ୍ୟସ୍ତ ହେବ। ଏବେ ଆସନ୍ତୁ ସିଂହ ରାଶି ବିଷୟରେ ଜାଣିବା। କଳା, ସଙ୍ଗୀତ ସମାରୋହ, ସାହିତ୍ୟ ଚର୍ଚ୍ଚା ତଥା ବନ୍ଧୁମିଳନ ଓ ସାମ୍ବାଦିକତା କ୍ଷେତ୍ରରୁ ସୁଫଳ ମିଳିବ। ଛାତ୍ରଛାତ୍ରୀମାନଙ୍କ ଲାଗି ଦିନଟି ସାଧାରଣ ରହିବ ଏବଂ ଆଜି ପିଲାମାନଙ୍କର ସ୍ୱାସ୍ଥ୍ୟର ବିଶେଷ ଯତ୍ନ ନିଅନ୍ତୁ, କାରଣ ସ୍ୱାସ୍ଥ୍ୟ କିଛି ଖରାପ ରହିପାରେ। କିନ୍ତୁ ଦିନଯାକ ଆପଣ ଉତ୍ସାହୀ ଜଣାଯିବେ, ଅତିରିକ୍ତ ଉର୍ଜାର ଅନୁଭବ କରିବେ। ଯେଉଁ କାର୍ଯ୍ୟ ବି ହାତକୁ ନେବେ ସେଥିରେ ସଫଳତାର ସମ୍ଭାବନା ଅଧିକ ହିଁ ରହିବ। ଆର୍ଥିକ ସ୍ଥିତି ମଜବୁତ ରହିବ। ପରିଶ୍ରମୀ ହେବେ, ଆତ୍ମନିର୍ଭରଶୀଳ ହୋଇ କାର୍ଯ୍ୟମାନ ସମ୍ପାଦନ କରିବେ। ଈଶ୍ୱର ବିଶ୍ୱାସୀ ହେବେ। ଆଶା କରୁଥିବା ଦିଗରୁ ଅର୍ଥପ୍ରାପ୍ତି ହେବ। ପାରିବାରିକ ଜୀବନରେ ସୁଖଶାନ୍ତି ବଜାୟ ରହିବ। ମହିଳାମାନେ ଗୃହ ନିପୁଣ ହେବେ। ବ୍ୟାଙ୍କ ଓ ବୀମା କର୍ମଚାରୀଙ୍କ ପାଇଁ ଆଜିର ଦିନଟି ଶୁଭଙ୍କର ସାବ୍ୟସ୍ତ ହେବ। ଆଜି ବନ୍ଧୁଙ୍କ ସହ ଆଲୋଚନା, ପିଲାଙ୍କ କୃତିତ୍ୱ
କଳା, ସାହିତ୍ୟ ଆଦିରୁ ସମ୍ମାନ ପ୍ରଭୃତି ସୁଖଦ ଖବର ପାଇପାରନ୍ତି। କର୍ମକ୍ଷେତ୍ର ଓ ବୃତ୍ତିଗତ ଧନ୍ଦାରେ ସମୟ ଅତିବାହିତ କରିବେ। ଘର ପାଇଁ ଅଳଙ୍କାର, ଔଷଧପତ୍ର ଓ ସୌଖିନୀ ଦ୍ରବ୍ୟ କ୍ରୟ କରିପାରନ୍ତି। ବିଭିନ୍ନ କ୍ଷେତ୍ରରୁ ଅର୍ଥ ସଂଗ୍ରହର ପ୍ରଚେଷ୍ଟା ଫଳବତୀ ହେବ। ଆପଣ ନିଜକୁ ଖୁବ୍ ଉର୍ଜାବାନ ଅନୁଭବ କରିବେ। କୌଣସି କାମରୁ ଆପଣଙ୍କୁ ଆଶାଠୁ ଅଧିକ ଧନଲାଭ ହେବ। ଲଭ୍ ଲାଇଫ୍ ଜୀବନରେ ଖୁବ୍ ଆନନ୍ଦ ମିଳିବ। ଆଜି ଆପଣ ସକାରାତ୍ମକ ଭାବନାରେ ରୁହନ୍ତୁ। କାମ କରିବା ସହଜ ହେବ। ନୂଆ କାମ କରିବାକୁ ଥିଲେ ବଡ଼ଙ୍କ ଅନୁମତି ନେଇ କରନ୍ତୁ। ଜଣେ ବନ୍ଧୁଙ୍କ ଦ୍ୱାରା କାମ ହାସଲ କରିବେ ଏବଂ ଆଜି ସ୍ୱାସ୍ଥ୍ୟଗତ ସଚେତନତାର ଆବଶ୍ୟକତା ରହିଛି। କିଛି ପୁରାତନ ରୋଗର ପ୍ରାଦୁର୍ଭାବ ବୃଦ୍ଧି ପାଇପାରେ, ତ ଯେତେ ବି ଛୋଟିଆ ରୋଗଟିଏ ହେଲେ ଅବହେଳା କରନ୍ତୁ ନାହିଁ, ତୁରନ୍ତ ହିଁ ତାହାର ଚିକିତ୍ସା କରନ୍ତୁ। ତ ଆଜିର ଦିନଟିକୁ ଆପଣ ଶୁଭମୟ କରିବା ପାଇଁ ଆଜି ଆପଣ କୌଣସି ଆବଶ୍ୟକତା ଥିବା ବ୍ୟକ୍ତିକୁ କଳା ରଙ୍ଗର କୌଣସି ଜିନିଷ ଦାନ କରନ୍ତୁ, ନାହିଁ ତ କଳା ରଙ୍ଗର କୁକୁରକୁ ରୁଟି ଖାଇବାକୁ ଦିଅନ୍ତୁ। ଏହା ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭ ସାବ୍ୟସ୍ତ ହେବ। ଏବେ ଆସନ୍ତୁ କନ୍ୟା ରାଶି ବିଷୟରେ ଜାଣିବା। ପାରିବାରିକ କ୍ଷେତ୍ରରେ ଖର୍ଚ୍ଚ ପରିମାଣ କ୍ରମଶଃ ବୃଦ୍ଧି ପାଇବ। ମାନସିକ ଅବସାଦ ଯୋଗୁଁ କୌଣସି କାମ ଉତ୍ସାହପ୍ରଦ ହେବ ନାହିଁ। ଯେଉଁ କାର୍ଯ୍ୟ ବି ଆଜି ହାତକୁ ନେବେ ତାହା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ହେବାରେ ବିଳମ୍ବ ଦେଖାଦେବ। ତେବେ ଯାହା ବି ହେଉ, ଆଜି ଆପଣଙ୍କର ବଡ଼ରୁ ବଡ଼ କାମ ହୋଇଯିବ। ସାମାଜିକ କ୍ଷେତ୍ରରେ ସକ୍ରିୟତା ବଢ଼ିବ ଏବଂ ଘରଠାରୁ ଦୂରରେ ରହୁଥିବା, ଛାତ୍ରାବାସରେ ରହୁଥିବା ଛାତ୍ରଛାତ୍ରୀମାନଙ୍କ ପାଇଁ ଆଜିର ଦିନଟି ଅତ୍ୟନ୍ତ ହିଁ ଶୁଭ ସାବ୍ୟସ୍ତ ହେବ। ଆଜିର ଦିନଟି ଆପଣଙ୍କ ପାଇଁ ମିଳାମିଶାପୂର୍ଣ୍ଣ ହିଁ ରହିବ। ଆଜି ଆପଣ ଅଯଥା ଯୁକ୍ତିତର୍କରୁ ନିବୃତ୍ତ ରୁହନ୍ତୁ, ନାହିଁ ତ କିଛି ସମସ୍ୟାରେ ପଡ଼ିପାରନ୍ତି। କ୍ରୋଧ ଉପରେ ନିୟନ୍ତ୍ରଣ ରଖନ୍ତୁ। ପରାମର୍ଶ ନେଇ କାର୍ଯ୍ୟ କଲେ କର୍ମକ୍ଷେତ୍ରରେ ସଫଳ ହେବେ। ଆୟକୁ ଚାହିଁ ବ୍ୟୟ କରିବେ। ବନ୍ଧୁଙ୍କ ସାହାଯ୍ୟ ପାଇଁ ନିଜକୁ ଧନ୍ୟ ମଣିବେ। କ୍ରୀଡ଼ାବିତ୍ମାନେ କ୍ରୀଡ଼ା କ୍ଷେତ୍ରରେ ସୁନାମ ଅର୍ଜନ କରିବେ। ବେପାର, ବଣିଜ ଓ ପରିବହନ କ୍ଷେତ୍ରରେ ଉନ୍ନତି ପରିଲକ୍ଷିତ ହେବ। ତେବେ ସାମାନ୍ୟ କଥାରେ ଉତ୍ତେଜିତ ହୋଇ କିଛି ସମସ୍ୟା ସୃଷ୍ଟି କରିପାରନ୍ତି, ସେଥିପାଇଁ ସାବଧାନ ରୁହନ୍ତୁ। ଜମିଜମା କଥା, ସରକାରୀ କାମ, ଆନୁଷ୍ଠାନିକ ଦାୟିତ୍ୱ ଓ ବନ୍ଧୁମିଳନ କ୍ଷେତ୍ରରେ ଆଜି ସତର୍କତାର ସହିତ କାମ କରିବା ଭଲ। ତେବେ ସକାଳୁ ସକାଳୁ ବନ୍ଧୁଙ୍କ ସାକ୍ଷାତରୁ ଉପକୃତ ହୋଇପାରନ୍ତି। ଆପଣଙ୍କୁ ଆର୍ଥିକ ଲାଭର ଭଲ ଅବସର ପ୍ରାପ୍ତ ହେବ। ଜୀବିକା ଅନ୍ୱେଷଣରେ ଦୂରସ୍ଥାନକୁ ଯାତ୍ରା କରିପାରନ୍ତି। ସମ୍ବନ୍ଧରେ ନୂଆ ଚେତନାର ସଞ୍ଚାର ହେବ। ଆଜି ଆପଣଙ୍କୁ ଅଧିକ ପରିଶ୍ରମ କରିବାର ଆବଶ୍ୟକତା ରହିଛି। ଆପଣଙ୍କର କୌଣସି ମହତ୍ତ୍ୱପୂର୍ଣ୍ଣ କାର୍ଯ୍ୟ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ହେବାକୁ ଯାଉଥିବା ବେଳେ କିଛି ବାଧା ଉପୁଜିପାରେ ଏବଂ କିଛି ଦିଗରୁ ସୁଫଳ ପାଇବା ସହ ମାନସିକ ସ୍ତରରେ ସମ୍ମାନିତ ହେବାର ସୁଯୋଗ ପାଇପାରନ୍ତି। ତ ଆଜିର ଦିନଟିକୁ ଆପଣ ଶୁଭମୟ କରିବା ପାଇଁ ଆଜି ଆପଣ ଗୋଟିଏ ପାତ୍ରରେ ଜଳ ରଖି ହନୁମାନଜୀଙ୍କର ସମ୍ମୁଖରେ ରଖନ୍ତୁ ଓ ବଜରଙ୍ଗ ବାଣରୁ ପାଠ କରନ୍ତୁ। ଏହା ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭ ସାବ୍ୟସ୍ତ ହେବ। ଏବେ ଆସନ୍ତୁ ତୁଳାରାଶି ବିଷୟରେ ଜାଣିବା। ଶାରୀରିକ ସୁସ୍ଥତା ବଜାୟ ରହିବ ଓ ଆଜି ଆପଣ ଉର୍ଜାବାନ ରହିବେ। ଆଜି ଆପଣ ନିଜକୁ ଖୁବ୍ ଆତ୍ମନିର୍ଭରଶୀଳ ଅନୁଭବ କରିବେ। ଅଧିକତର କାମ ସମ୍ପୂର୍ଣ୍ଣ କରିବାରେ ସଫଳ ହେବେ। ସଙ୍ଗୀତକାରଙ୍କୁ ପ୍ରସିଦ୍ଧି ମିଳିବ। ମନରେ ଧାର୍ମିକ ଭାବନା ଉଦୟ ହେବ। ସାର୍ବଜନୀନ କାର୍ଯ୍ୟରେ ସହଭାଗିତା କରିବେ। ଚାକିରିଜୀବୀଙ୍କୁ ଭଲ ଖବର ମିଳିପାରେ। ବ୍ୟବସାୟୀଙ୍କୁ ଲାଭ ମିଳିବ। କାରବାରରେ କିଛି ଲୋକ ସହାୟକ ହେବେ। ଛାତ୍ରଙ୍କ କ୍ୟାରିୟରରେ ନୂଆ ପରିବର୍ତ୍ତନ ଆସିବ। ପୁରୁଣା ମିତ୍ରଙ୍କ ସହିତ ସାକ୍ଷାତ ଆଲୋଚନା ହେବ। ସାମାଜିକ କ୍ଷେତ୍ରରେ ସକ୍ରିୟତା ବଢ଼ିପାରେ। ସରକାରୀ ଚାକିରିଆଙ୍କୁ ଆଜି ଅଧିକ ଲାଭର ସମ୍ଭାବନା ବନୁଅଛି। ଆଜି ଆପଣ ଉର୍ଜାରେ ପରିପୂର୍ଣ୍ଣ ରହିବେ, ଦୟାଶୀଳ ହେବେ, ପର ଉପକାର କରି ଆତ୍ମଶାନ୍ତି ପାଇବେ। ଉଦାର ଚିତ୍ତ ହିଁ ଆପଣଙ୍କୁ ମହାନ ବ୍ୟକ୍ତିତ୍ୱର ପରିଚୟ ପ୍ରଦାନ କରିବ। ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସଚେତନ ରହିବେ। ଆୟକୁ ଚାହିଁ ବ୍ୟୟ କରିବେ। ସନ୍ତାନ ସନ୍ତତି କୃତିତ୍ୱରେ ଖୁସି ବ୍ୟକ୍ତ କରିବେ। ବ୍ୟବସାୟକୁ ନେଇ ଦୂରଯାତ୍ରା କରୁଥିଲେ ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ହେବ, କିନ୍ତୁ ଆଜି ପୂର୍ବରୁ କରିଥିବା ଋଣ ପରିଶୋଧ କରିବା ସକାଶେ କିଛି ଦୁଶ୍ଚିନ୍ତା ଲାଗି ରହିବ। ପାରିବାରିକ ଶୃଙ୍ଖଳା ରକ୍ଷା କରିବାକୁ ଯାଇ କିଛି କଷ୍ଟ ସ୍ୱୀକାର କରିବାକୁ ପଡ଼ିପାରେ। ଧୈର୍ଯ୍ୟର ପରିସ୍ଥିତିକୁ ହୃଦୟଙ୍ଗମ କରି କେତେକ କ୍ଷେତ୍ରରେ ଜାଣିଶୁଣି ମଧ୍ୟ ନୀରବ ରହିବାକୁ ବାଧ୍ୟ ହୋଇପାରନ୍ତି। ଆଜି ଆପଣ କୌଣସି ପୁରୁଣା କଥାକୁ ବେଶୀ ଆଲୋଚନା କରନ୍ତୁ ନାହିଁ, ଏହା ଆପଣଙ୍କ ପାଇଁ ଠିକ୍ ହେବନି। ଅପରାହ୍ନରେ କିଛି ମାନସିକ ଅସ୍ଥିରତା କାରଣରୁ ପ୍ରତ୍ୟେକ ଘଟଣାକୁ ସନ୍ଦେହ ଦୃଷ୍ଟିରେ ଦେଖିବେ। ପରୋକ୍ଷ ଶତ୍ରୁତା ଓ ଋଣ ପରିଶୋଧ ଜନିତ ମାନସିକ ଟେନସନ୍ ଲାଗି ରହିବ। ଜଣେ ଅଜଣା ବ୍ୟକ୍ତିଙ୍କ ସହାୟତାରୁ ଉପକୃତ ହେବେ। ଛାତ୍ରଛାତ୍ରୀମାନଙ୍କ ଲାଗି ଦିନଟି ଭଲ। ଛାତ୍ରଛାତ୍ରୀମାନେ ପିତାମାତାଙ୍କ ଆଜ୍ଞା ମାନି ଚଳିବେ। ତ ଆଜିର ଦିନଟିକୁ ଆପଣ ଶୁଭମୟ କରିବା ପାଇଁ ଆଜି ଆପଣ କୌଣସି ହନୁମାନଜୀଙ୍କର ମନ୍ଦିରରେ କିମ୍ବା ନିଜର ଠାକୁର ଘରେ ହନୁମାନ ଚାଳିଶା ଓ ବଜରଙ୍ଗ ବାଣର ପାଠ କରନ୍ତୁ। ଏହା ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭ ସାବ୍ୟସ୍ତ ହେବ। ଏବେ ଆସନ୍ତୁ ବିଛରାଶି ବିଷୟରେ ଜାଣିବା। କୌଣସି ମିତ୍ର ସହାୟକ ସାବ୍ୟସ୍ତ ହେବେ। ଆପଣଙ୍କର ଆତ୍ମବିଶ୍ୱାସର ସ୍ତର ଉଚ୍ଚ ରହିବ। ଆଜି ଆପଣ ଉର୍ଜାବାନ ରହିବେ। ଲଭ୍ ଲାଇଫ୍ ପାଇଁ ଦିନଟି ଭଲ। ସମାଜରେ ମାନ ସମ୍ମାନ ପାଇବେ। ସରକାରୀ ଚାକିରିଙ୍କ ଲାଗି ଦିନଟି ଉତ୍ତମ। ଆତ୍ମୀୟ ସୃଜନ ତଥା ବନ୍ଧୁବର୍ଗଙ୍କ ସହାନୁଭୂତି ଯୋଗୁଁ କର୍ମମୁଖ ରହିବେ।
এবং নিজের পরিসরের প্রতিষ্ঠিত হবে। পরিস্থিতি বশতঃ ঘর কাম ছাড়ি বাহার কামরে বেশি সময় কটাইবে। সহকর্মী মানে নিজের ফায়দা হাসল করিবা লাগি মনবলাই পারন্তি। আর্থিক স্থিতি সচ্ছল রহিব, স্বাস্থ্য ভালো রহিব, স্বাস্থ্যগত সচেতনতার আবশ্যকতা নাহি। ছাত্রছাত্রী মানে গুরুজনক উপদেশ মানি চলবে। ছাত্রছাত্রী মানক লাগি দিনটি অত্যন্ত হি শুভ সাব্যস্ত হব। শারীরিক সুস্থতা ফেরি পাইবে। কার্যালয়ের উপরিস্থ অধিকারী বিচার বিমর্শ করে কার্যমান সম্পাদন করবে। আয় স্থির রহিব। কবি ও লেখক মানে সরকারি স্তরের সম্মানিত হবে। জমিবাড়ি সম্পর্কিত ঝামেলার পরিসমাপ্তি ঘটিব। পূজা উপকরণ ব্যবসায়ী মানে ভালো লাভ পাইবে। আইন আদালত, সাময়িক কার্য, সংগঠন, টেকনিক্যাল সম্বন্ধিত কার্য, লৌহ সম্বন্ধিত ব্যবসায়ের সুফল পাইবে। আজ আপনার নিজের কার্যকুশলতা বৃদ্ধি করিবার রয়েছে। সাহিত্য, সঙ্গীত, কলা, ক্রীড়া ও চলচ্চিত্রের সুনাম অর্জন করিবে। আশা ও বিশ্বাসের সহ কাম করে চলন্তু। সাহায্য সহযোগর অভাব রহিব না, কিন্তু কতক দীর্ঘমেয়াদী যোজনা ফসর ফাটিযা কারণর সাময়িক মন ভাল রহি নপরে। আজ কিছু হঠাৎ পরিস্থিতি পড়ি খরচান্ত হবার সম্ভাবনা রয়েছে, কিন্তু কর্মক্ষেত্র ও পারিবারিক জীবন প্রীতিপদ রহিব। তবে কার্যব্যস্ততা হেতু কিছু ক্লেশ অনুভব করে পারন্তি, পুরোনা কথাকে নিয়ে অল্প চিন্তিত হয়ে পারন্তি। তো আজর দিনটি আপনার শুভময় করা আজ আপনার কোণী কলা রঙের কুকুর, কলা রঙের গাই কিংবা কলা রঙের পিম্পুড়ি মানুষ কিছু খাইব দিও, এ আপনার শুভ সাব্যস্ত হব। এবে আসুন ধনরাশি বিষয়ে জাঁয়া। কিছু খাস কামরে আপনার সুফল মিলিব। কর্তৃপক্ষঠার সকারাৎমক সূচনা মিলিপারে। লভ লাইফ দিনটি ভাল। আপনার দিনটি খুশিরে কটিব। চাকরি ব্যবসায়ের আশাজনক ফল পাইবে। ঘরোই কাম সমাপ্ত করিবার সফল রহবে। আপনার উন্নতির নয় রাস্তা খোলিব। নিজ লক্ষ্যে নয় যোজনা প্রস্তুত করে পারন্তি। ছাত্রক শিক্ষকঙ্ পুরা সহযোগ মিলিব। কিন্তু কিছু সাধারণ কথার প্রিয় ব্যক্তিটি সহ সম্পর্ক হানি যোগ চিন্তা প্রকট করে পারন্তি। কিন্তু যাহা বি হেউ পারিবারিক অশান্তি দূরাইবার সমর্থ হবে এবং সামাজিক স্তরের দক্ষতা ভিত্তিক প্রশংসিত হয়ে পারন্তি। কিন্তু আজ যে যাত্রা করবে লক্ষ্যস্থলের কিছুটা হইরাণ হরকত হওয়ার পড়িপারে। তো আজর সম্পূর্ণ দিনটি আপনার মিলামিশাপূর্ণ হি রহিব এবং তা সহ আজ আপনার প্রত্যেক কার্যক সতর্কতাপূর্ণ করিবার অছি। শারীরিক অসুস্থতা যোগ মন বিরক্তিকর রহিব। কর্মক্ষেত্রের কার্যের বিলম্ব হব ও আপনার উদাসীন রহবে। আয় বাধাপ্রাপ্ত হব। পারিবারিক জীবন নিরাড়ম্বর রহিব। পড়োশীঙ্ সহ সম্পর্কের কিছু তিক্ততা দেখা দেই পারে। বেপার বাণিজ্যের লাভ আশাঠার কম হব। বারম্বার চেষ্টা কলে মধ্যে প্রত্যেক কাম প্রতিবন্ধক মধ্যে অটকি রহিপারে। এনে অপেক্ষা করা কোথা বন্ধু নপাই ব্যস্ত হয়ে পড়বে। তবে আনুষ্ঠানিক কামরে সম্মান লাভ ও পদমর্যাদা বৃদ্ধি পাইব। আজ আপনার ঊর্জাবান রহবে। যে কার্যক হাতক নেবে তাহলে সফলতার সহ সম্পন্ন করবে। কিছু খাস কামরে আপনার সুফল মিলিব। আজ আপনার ঊর্জাবান রহবে। যে কার্যক হাতক নেবে তাহলে সফলতার সহ সম্পন্ন করবে। তো আজর দিনটি আপনার শুভময় করা আজ আপনার কোণী মন্দিরের লুহার কোণী জিনিস দান করতু, যা কি মন্দিরের কামরে আসুব। এপরি কিছু বস্তু দান করতু, এ আপনার শুভ সাব্যস্ত হব। এবে আসুন মকর রাশি বিষয়ে জাঁয়া। প্রত্যেক ঘটনাকে সন্দেহ দৃষ্টি দেখা সহ কার্যব্যস্ত রইপারতি। ছাত্রকর লেখাপড়া প্রতি আগ্রহ বড়ব। বৈবাহিক জীবন প্রীতিময় রহব। কিছু খাস কামরে আপনার সুফল মিলিব। আর্থিক স্থিতি মজবুত রহব। ব্যবসায়ের বিস্তার লাগি যোজনা করে পারন্তি। মনের ইচ্ছা পুরা হব। কোণী মিত্র অচানক আপনার ঘরক আসবে। ব্যাপারী আয়ের নয় স্রোত প্রাপ্ত হব। প্রশাসন, সাহিত্য, সাংবাদিকতা, বাণিজ্য ও ব্যবসায়ের প্রতিদ্বন্দ্বিতা বড়ব। তবে সামাজিক স্থিতি সহ অর্থনৈতিক অভিবৃদ্ধি ঘটিবা কারণর মন প্রফুল্ল রহব। আজ আপনার ঊর্জাবান রহবে। যে কার্যক হাতক নেবে তাহলে সফলতার সহ সম্পন্ন করবে। কিছু খাস কামরে আপনার সুফল মিলিব। কর্তৃপক্ষঠার সকারাৎমক সূচনা মিলিপারে। লভ লাইফ দিনটি ভাল। ছাত্রছাত্রী মানে পঠন প্রিয় রহবে। শরীর সুস্থ ও মন প্রসন্ন রহব। সময়ানুবর্তী হয়ে সমস্ত কার্য সম্পাদন করবে। আয় মধ্যম ধরনের হব। অপরাহ্নরে বন্ধুমিলন সঙ্গকু ভোজন প্রাপ্ত হব। সুস্বাদু ভোজন প্রাপ্ত করবে। পারিবারিক জীবনরে পরস্পর প্রতি স্নেহ মমতা অতুট রহব। আপনার ঠিক সময়ের ঠিক নিষ্পত্তি নিয়ে প্রশংসিত হবে। প্রত্যেক ক্ষেত্রে প্রতিবন্ধককে দৃঢ়তার সহ সম্মুখীন হয়ে কাম হাসল করবে। নিকটস্থ পাখ পড়োশী মানে আপনার কিছু সহায়তা আশা করে পারন্তি। সঙ্গীত, কলা, সাহিত্য ও ক্রীড়া ক্ষেত্রে সামান্য সমস্যা দেখা দেই পারে।
কিন্তু সামাজিক স্থিতি সহ অর্থনৈতিক অভিবৃদ্ধি ঘটিবা কারণরু মন প্রফুল্ল রহিব। কোনসি বন্ধুঙ্ক দ্বারা প্রতারিত হই পারন্তি যেউ কারণরু আপনকর কামটি অপূর্ণ রহিযিব। তো আজির দিনটিকে আপন শুভময় করা পয় আজি আপন কোনসি এক অস্তস্ত বসর মূলরে সরিষ তেলর দীপটি জালন্তু ও আজি আপন কাহকর বি নিজর প্রশংসা করন্তু নাহি এহা আপন পয় শুভ সাব্যস্ত হেব। এবে আসন্তু কুম্ভরাশি বিষয়ে জানিবা। জীবনসাথীঙ্কু দেইথিবা কথা পুরা করিবে, বিদ্যার্থীঙ্কু অতি শীঘ্র সফলতা মিলিব, আপনার মনরে নূয় নূয় বিচার আসিব, নিজ কামরে নিজে ফয়সলা করে সন্তুষ্ট হবে, অফিসের বরিষ্ঠঙ্ক সাহায্য পাইবে, সভা সমিতি কিংবা অফিসিয়াল আলোচনা পরিসরে বন্ধুঙ্ক যুক্তিকে গ্রহণ করা বাধ্য হবে, ব্যবসায় পরিবহন শিল্পরে ক্ষতির ভরণ করা সকাশে চেষ্টা করবে, সমস্যা অপরিবর্তিত রহিলে সাময়িক ভাবে কিছুটা লাঘব হওয়ার অনুভব করবে, নির্দিষ্ট ব্যক্তিঙ্ খোঁজখবর নূতন চুক্তিপত্র স্বাক্ষর ও নূতন স্থানকে যাত্রা করে পারে, যোগাণ কারবার ও পরিবহন পাই বিশেষ অসুবিধা হব না, বন্ধু গ্রহণের আজির অধিকাংশ সময় আলাপ আলোচনা মধ্যে কটাই পারে, পারিবারিক স্থিতি সুদৃঢ় হব, রাজনীতি ক্ষেত্রে সহকর্মীক সহ বিবাদ দূর হয়ে, কর্মক্ষেত্র সহজ সরল ও শান্তিপ্রদ রহব, রোজগার মধ্যম ধরনের হব, বিদ্যার্থী মানে উচ্চ অভিলাষী হবে, পড়োশীঙ্ সহ সুসম্পর্ক বজায় রহব, মঙ্গলজনক কার্য যেপর গৃহ উপযোগী প্লট, বিদ্যুৎ ব্যবসায় ও মৃত্তিকা সম্বন্ধিত কার্যপাই আজির দিনটি অত্যন্ত শুভ। আজি আপনার ঊর্জাবান রহবে, যে কার্যকে হাতকু নেবে তাহলে সফলতার সহ সম্পন্ন করবে, কিছু খাস কামরে আপনার সুফল মিলিব, কর্তৃপক্ষঠার সকারাৎমক সূচনা মিলিপারে, লভ লাইফ দিনটি ভালো, ছাত্রছাত্রী মানে পঠনপ্রিয় রহবে, পরিবারের স্থিতি ঠিক রহব, আপনার কাম সহজে সম্পন্ন হয়ে যাব, আর্থিক স্থিতি মজবুত রহব, কারবারের পরিবর্তন আনবা লাগি চেষ্টা করে সফল হবে। তো আজির দিনটি আপনার শুভময় করা আজ আপনার সাতটি প্রকার দানা মিশাই পক্ষী মানুষ খাইবাকে দিওন্ত, সাতটি প্রকার দানা ও কিছু পা রাখি আপনার ঘরের ছাত উপরে কিংবা ঘর বাহারে খোলা স্থানরে রাখি দিওন্ত, এহা আপনার শুভ সাব্যস্ত হব। এবে আসুন মীনরাশি বিষয়ে জানিবা। ভ্রমণ হেতিক ক্লান্তি অনুভব করে পারন্তি, আজির যাত্রা ও মাঙ্গলিক কামর খুশি রহবে, ব্যবসায়ের লাভ মিলিব, সকারাৎমক ভাবনা ও ঊর্জাক প্রয়োগ করন্তু, মহিলা বন্ধুঙ্ক মাধ্যমে আপনার কাম সম্পূর্ণ হব, ব্যাপারের অচানক ধনলাভর সম্ভাবনা বনুছে, ছাত্রঙ্ক পরিশ্রমর ফল নিশ্চয় মিলিব, কোনসি কাম লাগি আপনার মনরে নূয় বিচার আসিব, রাজনীতিরে লাভ পাইবার সুযোগ মিলিব, পরিবারে লাগি রহিতিবা সমস্যা মানুষের সমাধান করিবারে সফল রহিবে, মাত্র নিজ অবহেলারু অন্য বাটরে ব্যয় হওয়া আশঙ্কা দেখা দেব, আয় ও ব্যয় সমান রহিব, বিদ্যার্থী মানে পড়াপড়ি গুরুত্ব দেবে, রাজনীতিরে মহিলা মানে সক্রিয় রহিবে, ব্যাঙ্ক ও বীমা কর্মচারীঙ্ক পাই দিনটি অত্যন্ত হি শুভ সাব্যস্ত হব, দিনটি আপনার পাই মঙ্গলময় সাব্যস্ত হব, মন পবিত্র ও নির্মল রহিব, সেবা পূজার মনোনিবেশ করিবে, পরিশ্রমী হবে, কর্মক্ষেত্রের উপরিস্থ অধিকারীঙ্ক প্রশংসা ভাজন হবে, বিভিন্ন পারিবারিক সমস্যাকে নিয়ে নিজে অসুবিধা ভিতরে চলুলে মধ্যে বন্ধুঙ্ক কামরে যথাসাধ্য সাহায্য করিবে, কবি ও লেখক মানে সরকারি স্তরের সম্মানিত হবে, জমিবাড়ি সম্পর্কিত ঝামেলার পরিসমাপ্তি ঘটিব, পূজা উপকরণ ব্যবসায়ী মানে ভালো লাভ পাইবে, আইন আদালত সাময়িক কার্য সংগঠন টেকনিক্যাল সম্বন্ধিত কার্য লৌহ সম্বন্ধিত ব্যবসায়ের সুফল পাইবে, ব্যবসায় পরিবহন সভা সমিতি ও প্রশাসনিক ক্ষেত্রে সমস্যা সমাধান হয়ে যাব, তবে কিছু পুরাতন রোগ প্রভাবর দৈহিক দুর্বলতা যোগ মনোবল কমি যাইপরে, আর্থিক অনটন লাগি রহিলে মধ্যে পরিস্থিতি সম্ভাড়ি নেবে। তো আজির দিনটি আপনার শুভময় করা আজি আপনার মাঙ্কড় মানুষ গুড় ও গহম খাইবাকে দিওন্ত, যদি মাঙ্কড় ন মিলতি তো কলা কুকুরক রুটি খাইবাকে দিওন্ত, এহা আপনার শুভ সাব্যস্ত হব।